হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার। আমি সতীদি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি SSK MSKN এস বার্তার পক্ষ থেকে আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। তো আচ্ছা আমি প্রথমত আপনাকে বলতে চাইছি যে আমি দেখেছি আপনি তো SSK MSK যে সমস্ত সংগঠন বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচিতে আপনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখেছি আপনাকে, আপনি একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসাবে এবং সেখানে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তো বর্তমান পরিস্থিতিতে আমরা লক্ষ্য করে দেখছি SSK MSK সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন ভাগ, সেই ক্ষেত্রে একটা সংগঠন মানে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, তারা তো একদিকে তোলাবাজি শুরু করেছে, অন্য সংগঠনগুলো ঐক্যবদ্ধে ডাক দিচ্ছে, কিন্তু সেখানে একটা সংগঠন বলছে ঐক্যবদ্ধ হতে, কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হবে সেটা বলছে না। আবার অনেক সংগঠন বলছে সরাসরি সরকারপন্থী সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছেন আনোয়ারুল ইসলাম সাহেব, শাসকপন্থী সংগঠনের পক্ষে সরাসরি সরকারি ব্যানার নিয়ে তিনি ঐক্যবদ্ধ হতে বলেছেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনার, আপনি একজন একাডেমিক সুপারভাইজার হিসেবে আপনার কি মতামত? আচ্ছা, পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমতলে সমস্ত SSK MSK এস এর উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাইছি। আমি সতী ভট্টাচার্য, AS 1201। আমি বলতে চাইছি যে অনেকগুলো সংগঠন তো এতদিন ধরে হলো, অনেক টাকা পয়সা তোলা হলো, খরচ হলো, অনেক কিছু হলো, কিন্তু ঠিক আমি ঠিক চাইছি এই শেষ বেলায় এসে হুম হুম এই শাসকপন্থী সংগঠনের ছত্রছায়ায় থেকে সরকারের সাথে ক্রমাগত কথাবার্তা চালিয়ে যাতে এই শেষ সময়ে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নিতে পারি, তার জন্য সমস্ত সংগঠনকে আমি এক ছাতার তলায় আসতে বলছি, ওকে অনুরোধ ওকে করছি। হুম 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 কারণ কারণ সমস্ত সংগঠনগুলো যদি এক হয়ে বলে, সরকারের সরকারকে বলে আমরা আপনার পাশে আছি, আপনাদের পাশে আছি, সরকারের পাশে আছি, তাহলেই সরকারের পক্ষে হয়তো আমাদের দাবি দাওয়াগুলো মেটানো সম্ভব হবে ঠিক ঠিক এবং তারা তারা সেটা চেষ্টাও করবেন। এই এই বিশ্বাস আমি আমার মাননীয় CM এর প্রতি প্রতি আছে এই আস্থা রাখছি এবং আছে আমি মনে করছি যে দীর্ঘ দেড় যুগ হয়ে গেল, হুম 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 দেড় যুগ হয়ে গেল আমি এই কাজে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা দিয়ে আসছি বা একদম তাদের একদম দেখাশুনোর দায়িত্ব নিয়ে রয়েছি। হুম হুম ধরুন আজ আমি রিটায়ার করলে আমার ছেলে আমাকে খেতে দিল না, হুম হুম সেক্ষেত্রে আমার একটা জীবনে নিশ্চয়তা আমি কোথায় পাব? ঠিক এই ঠিক দাবি আমি তা রাখছি সরকারের কাছে যে তা সেও আমাকে দেখুক, আমিও তাকে পরিষেবা দিয়েছি, তারাও আমাকে দেখুক এবং একদম সমস্ত সমস্ত SSK MSK একাডেমিক সুপারভাইজারের কাছে আমি বার বার অনুরোধ করছি যে সমস্ত সংগঠনগুলো এসে একটি সংগঠন শাসকপন্থী সংগঠনের সাথে থেকে তাদের সাথে ক্রমাগত কথা বলে, আর সময় নেই, ক্রমাগত কথা বলে যাতে আমাদের দাবি দাওয়াগুলো আমরা মিটিয়ে নিতে পারি সেই জন্য চেষ্টা করা উচিত। বাহ এটাই বাহ বাহ একমাত্র পথ। বাহ বাহ খুব ভালো কথা। আচ্ছা দিদি, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার, আচ্ছা যে বলুন। আপনি নিশ্চয় দেখছেন যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, যেখানে আপনিও ছিলেন আমি একসময় দেখেছিলাম, তো সেই অবশ্যই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই যে লকডাউন পিরিয়ডেও মানে বিভিন্ন জেলায় গিয়ে তারা কেসের নাম করে শিক্ষকদের কাছে ফাইল সংগ্রহ করছে এবং 1,000 টাকা মাথাপিছু সংগ্রহ করছে, হ্যালো, তাহলে এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন একটা কথা আমি বলি, আমি কথাটা বলা হয়তো সঙ্গত হবে না, আমি বলি আমি যথেষ্ট স্নেহ করতাম বা করি মইদুলকে, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা ব্যক্তিগত ভাবে, সেটা হচ্ছে যে আমি আপনার জিপসিকে নিয়ে ডায়মন্ড হারবারে গেছিলাম মইদুলকে মুক্ত করতে, আবার সেখান থেকে যখন দেখলাম আনারুল সাহেব বা ইসমাইল ভাই আমাকে ডাকলো, আমাদের ডাকলেন যে শিক্ষা দপ্তরে চলে আসুন এক্ষুনি চল লেখে, আমি সেখান থেকে ছুটতে ছুটতে ওকে নিয়ে শিক্ষা দপ্তরে এলাম, প্রচন্ড বৃষ্টি পড়ছিল, আমি 400 টাকা ট্যাক্সি ভাড়া করে জিপসির জায়গায় পৌঁছে আমি রাতে বাড়ি ফিরলাম। আমি এও করেছি, তখন আনারুল সাহেবের সাথে বসে অনেকক্ষণ সেদিন আমার কথা হয়েছে, কিন্তু আচ্ছা বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে শুনুন, বিষয়টা হচ্ছে দেখুন আমরা এখনো কেউ কোনো SSK দিদিমণি এখনো সহায়ক সহায়িকা ঠিক বা ঠিক ঠিক সম্প্রসারক সম্প্রসারিকা, তারা অবশ্যই কেউ এখনো শিক্ষক হিসেবে মর্যাদা পায়নি। ঠিক 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 আচ্ছা,
দ্বিতীয় কথা, শিক্ষা বিভাগের মধ্যে আমরা এখনো পর্যন্ত অলিখিত ভাবে চেষ্টা চলছে যাচ্ছি, কিন্তু এখনো পরিপূর্ণ ভাবে আমরা যাইনি। আমরা সেখানে যাব, তারপরে আমাদের দাবি দেওয়া সরকার কতটা মানছে, কি করছেন, তারা তাদের উপর দায়িত্ব তারা বলছেন আমরা করছি সেটা কতটা করছে দেখব, তারপরে শেষের প্রশ্ন। এবং আমাকে হারোয়া থেকে বা বারাসাত দুই থেকে কিছু টিচাররা এসএসকে দিদিমণিরা ফোন করেছিলেন যে সতীদি আমরা টাকা দেবো কিনা কি করব। আমার বিষয় হচ্ছে দেখুন, ইন্টেরিয়ারে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত দিদিমণিরা থাকেন তারা কিন্তু এই কেস কামানির ব্যাপারটা কিছু বোঝে না। ঠিক ঠিক ঠিক, বুঝতে পেরেছেন? এই জায়গাটায় দাঁড়িয়ে ব্যক্তি মানুষকে সরকারের সাথে লড়িয়ে দেওয়া আমার মনে হচ্ছে ঠিক হবে না। যদিও আমি এ ব্যাপারে মানে বিশেষ কোনো বার্তা দিতে চাইছি না যে কে কি করবে, যদি আমার মনে হয় ব্যক্তিগত ভাবে আমি কেসটা করবই তাহলে তো আমি করতেই পারি, সেখানে আমার আমি আটকাতে চাইছিও না। কিন্তু বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এরা তো কিছু বোঝে না। আর আইন আইন নিয়ে কথা বলতে গেলে হয়তো বেশি বলা হবে, আমি পশ্চিমবঙ্গ যে লোক আদালত আছে তার একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে তার একজন চেয়ার মেম্বার, সুতরাং আমি বিচার বিচার ব্যবস্থাটা সম্পর্কে খুব সামান্য হলেও কিছু জানি, অনেকটা জানি না কিছু জানি সামান্য জানি, কারণ আমার আইনে তো আমার শরীরে তো আইন তৈরি হয়, সুতরাং আমি কিছুটা হলেও সামান্য জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ব্যক্তি লড়াই করে দেওয়া হয়তো ঠিক হচ্ছে না। এখন দেখুন দেখুন এটা যার যার ব্যাপার, আমি তো সেটা জোর করে কাউকে কিছু বলতে পারি না। একটা প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে একটা মূল বিষয় আপনি যেটা বলতে চাইছেন যে এই মুহূর্তে আমাদের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা বা একাডেমিক সুপারভাইজারদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে সরকার প্রতি সংগঠনের ব্যানারে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বোঝাতে হবে, সরকারকে বুঝিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। আমরা খণ্ড বিখণ্ড হয়েছি, একটা কথাই প্রসঙ্গে বলি আমি, সেটা হচ্ছে এটা বলা উচিত বলে আমি মনে করছি, সেটা হচ্ছে দেখুন যে ঝাড়ু যখন একসাথে থাকে, একটা ঝাড়ু যখন একসাথে বাঁধা হয় তখন তা দিয়ে আবর্জনা সরানো হয়, পরিষ্কার করা হয়। ঠিক ঠিক, পরিষ্কার হয়। কিন্তু যদি ঝাড়ু যদি আলাদা আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়, তৈরি করে ফেলে। গুড গুড, ঠিক ঠিক, একদম একদম। সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় খণ্ড খণ্ড হয়ে সরকারের কাছে না গিয়ে একত্রিত ভাবে সবাই মিলে যদি আমরা আমাদের দাবি দাওয়া গুলো পূরণ করুন বলে আমরা যদি সবার কাছে সিএম এর কাছে যেতে পারি বা আমরা শিক্ষামন্ত্রীর কাছে যেতে পারি, আমার মনে হয় তাহলে তাতে কিছু কাজ হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম। ঠিক ঠিক, আমি দীর্ঘদিন এসএসকে এমএসকে আন্দোলন করেছি। হ্যাঁ দেখেছি, আপনাকে আপনার অগ্রণী ভূমিকা আমরা দেখেছি, দীর্ঘদিন করেছি এবং আমি রানী রাসমণি রোডে সুব্রত বাবুর পাশে আমি বসেছিলাম, আমি দীর্ঘদিন ধরে করেছি। সুতরাং আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে সমস্ত ইগো ছেড়ে দিয়ে যদি একতাবদ্ধ ভাবে আমরা শাসকপন্থী সরকারের কারে কাঠ দিয়ে আমরা তাদের কাছে দাবি দেওয়া জানাতে পারি তাহলে এই বিদায়কালে বিদায় বেলায় আমাদের মনে হয় কিছু হলে হতে পারে। আমার বক্তব্য সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজারদের কাছে আমার আন্তরিক অনুরোধ, তারা যেন খুব সুচিন্তিত ভাবে যে কোনো চিন্তা ভাবনা যা করবেন সুচিন্তিত ভাবে করেন এবং আমি আমার মনে হয় যে আমার কথাটাও তারা যেন বিবেচনা করে দেখেন। একদম একদম ম্যাডাম, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আবার প্রয়োজন হলে আপনার এসএসকে এমএসকে এস বার্তার পক্ষ থেকে আপনার কাছে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ধন্যবাদ।